আজকের প্রার্থনা ভালো বউয়ের, মানে ভালো বউ কি করে পাবো। সকলে একটু আশা করে সুন্দর ভালো স্বভাবে শিক্ষিত বউ পাওয়ার, সেটা কি করে পাবে। আর তার থেকে বড় কথা কি, তার জীবনসঙ্গী হবে এবং চিরকাল তার পিতা মাতার দেখাশোনা করবে। অদ্ভুত বিষয়, কেননা আপনি সুন্দর ফর্সা দেখে বিয়ে করতে পারেন, কিন্তু তার মনের ভেতর কি স্বভাবে সেটা জানা খুবই কঠিন। কেননা দেখতে সুন্দর হলেও মন সুন্দর হবে এটার কোনো নিশ্চয়তা নেই। আপনার কি ভালো বউ পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না। সুন্দর মন ভালো কিছু ঈশ্বরের আশীর্বাদে পাওয়া যায় এবং খারাপকে ভালো করতে পারবেন একমাত্র প্রার্থনার মাধ্যমে। এবার প্রশ্ন হচ্ছে, আপনি ভালো বউ পাবেন বা বুঝবেন কি করে? প্রথমত মুখের গঠন দেখে, সেক্ষেত্রে বুঝতে যদি একটু অসুবিধা হয় তাহলে চোখের চাউনি কেমন সেটা দেখেও আপনি বুঝতে পারবেন। যদি খুব বেশি এদিক ওদিক করে তাহলে বুঝতে হবে মেয়ে একটু খামখেয়ালি, মানিয়ে নিয়ে চলা তার কাছে একটু কঠিন। তারপর মেয়ে কথা কেমন করে বলে, খুব তাড়াতাড়ি এবং একটা প্রসঙ্গ বলতে বলতে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে কি, তাহলে স্বার্থপর মন, সকলকে মানিয়ে নিয়ে চলতে সমস্যা হবে। এবং বিয়ের আগে কিছুদিন ভালো করে মেলামেশা করে বুঝে নিতে হবে। মেয়ে চুপ থাকে এই মানে এই নয় যে ভালো রাগ এবং বদ অভ্যাস দুটোই খারাপের লক্ষণ। নিজের থেকে বেশি বয়স মেয়েকে বিয়ে একদম করবে, শিক্ষিত মেয়েকে পছন্দ করবেন, জীবনে চলার পথে কাজে লাগবে, অহংকারী থেকে দূরে থাকবেন। চলুন প্রার্থনায় যাই। পবিত্র পবিত্র পবিত্র, জীবনে কঠিন মুহূর্তে জীবনসঙ্গী বাছাই করি, বাঁচতে যেন ব্যর্থ না হই, আমায় ভালো মনে মানুষ দিও, যে শুধুই আমার নয় আমার বাড়ির গুরুজনদের মানিয়ে নিয়ে চলতে পারে, খুব সুন্দর নর্ম মনে এবং স্বভাবের শান্তি প্রকৃতির শিক্ষিত মেয়ে যেন সকলকে মানিয়ে নিয়ে চলতে পারে। শত বাধা বিপদ থেকে রক্ষা করো ও সে যেন আমার সঙ্গে দেয়, জীবনের প্রত্যেক মুহূর্তে আমার সাথে থাকে, সারাটা জীবন যেন একসাথে জীবন কাটাতে পারি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে চাইছি, আমেন।